এখন যে বিষয়টা আমি বলছি যে এটি আমাদের সার্বিক অবক্ষয়ের যে অবস্থানটা, সার্বিক অবক্ষয়ের যে জায়গাটা, এসে এটা আমাদের সাহিত্যে খুব ভালোভাবে টের পাওয়া যায়। এবং সাহিত্যের সবচেয়ে যাকে বলা হয় জাতির মননের প্রতিনিধি, সেই বাংলা একাডেমিতে যে অবক্ষয়ের যে ছাপটা আমরা দেখছি, এই ছাপটা এত বেশি। বাংলা একাডেমি পুরোপুরিভাবেই একটা অগণতান্ত্রিক, একেবারেই আমলাতান্ত্রিক, এবং যাকে বলা হয় যে তারা সম্পূর্ণভাবে নিজেদের মর্জি মাফিক চলে। আমরা বারবার, আমি বিশেষ করে অনেক লিখেছি, কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তিনজন মহাপরিচালকের সঙ্গে আমি কথা বলেছি, যারা আগের দুইজন মারা গেছেন, পরের জন এখন আছেন, তারা আমার কথার যৌক্তিকতা স্বীকার করেছেন, কিন্তু কাজগুলো করেন নাই। এখন যে প্রতিষ্ঠানটা প্রায় ২৫ বছর ধরে, এই প্রতিষ্ঠান নির্বাচন নেই, কার্যনির্বাহী পরিষদ যে ৬ জন নির্বাচিত প্রতিনিধি থাকার কথা, সেই প্রতিনিধি নাই, তারা নির্বাচন দেন না। বছরে একবার যে ইয়েটা ডাকেন, বার্ষিক সাধারণ সভা ডাকা হয়, সেই সাধারণ সভাতে যখন যে সুপারিশগুলো দেওয়া হয়, সুপারিশগুলো তারা ঠিক মতো উল্লেখ করেন কি না বা সেগুলো অ্যাড্রেস করেন কি না, সে সম্পর্কে আমরা জানি না, তো পরবর্তীতে খোঁজ নেওয়া হয় না। এই জিনিসগুলো যেমন রয়ে গেছে, একই সঙ্গে রয়ে গেছে যে তাদের খেয়াল, যেহেতু নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ নাই, তারা তাদের পছন্দ মতো লোকদেরকে নিয়ে এসে সেখানে অ্যাডহক ভিত্তিতে কাজ করেন, কমিটি চালান, এবং সেই কমিটির লোকদের দিয়েই তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন, নীতি নির্ধারণী কাজগুলো ঠিক করেন, এবং পুরস্কার বিতরণী কমিটি টমিটি সেগুলো সবই তারা ওই লোকদের মাধ্যম দিয়েই করেন। তো আমরা দেখছি, বছরের পর বছর দেখছি, এবং বাংলা একাডেমির অনুষ্ঠানের মান, আলোচনা সভার মান, বাংলা একাডেমির পুরস্কারের মান, এই সবগুলোই নিম্নগামী। তো একাডেমি যখন, যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটি যখন নিজের সম্মান এবং গুরুত্ব হারায়, তখন সেই প্রতিষ্ঠানের দেওয়া পুরস্কার, সেটা গুরুত্ব ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে আমার কাছে বা সচেতন মানুষের কাছে। তাই অযথা আমি এই পুরস্কার আর বয়ে বেড়াতে চাইনি, আমি এটা ফেরত পাঠিয়েছি।